তার নাম হলো শিবা গিনিপিক পুরো বাংলাদেশে আছে দিছি এই আমার কাছে আছে আপনার এটা পাশেনের ভিতরে একটা কোয়ালিটি এটা হলো সেমি পান্স চোখটা দেখেন ব্লু আই এটা হলো ডল ফেস লং লং পটের বাচ্চা এগুলো 1200 টাকা জোড়া ওইখানে কিছু বাজিগার দেখা যাচ্ছে ওগুলি বাজিগার কি ইংলিশ না ওটা হলো বাংলিশ বলে উইস্কেজের পাউন্স ভালো তারপর আপনার জাঙ্গালে পাউন্সটা ভালো এই দুটো পাউন্সটা সবচেয়ে বেস্ট বাচ্চা বিড়ালের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি ঢাকা কাটাবন পশু পাখির মার্কেটে এখানে অনেক পশু পাখির দোকান আছে সামনে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দোকান এই দোকানগুলিতে বিদেশি পশু পাখি বিভিন্ন প্রকার রঙিন মাছ পাওয়া যায় তো এই দোকানগুলি আমি দেখছি এখন আমি একটি দোকানে যাব দোকানটি হলো বিল্লাল বার্ড শপ আপনাদের দোকানের নাম তো হলো বিল্লাল বার্ড শপ বিল্লাল বার্ড শপ তো আপনাদের এখানে অনেক পাখি দেখা যাচ্ছে এবং কিছু বিড়াল দেখা যাচ্ছে আচ্ছা আকিব ভাই এখানে কিছু বাজিগার দেখা যাচ্ছে এগুলির বয়স কেমন এবং দাম কত বয়স হলো আপনার এগুলো বয়স আনুমানিক আপনার 6 মাস আছে আর 8 মাস আছে এখানে বয়স দাম কেমন দাম এগুলো রাখতেছি আমরা বর্তমান 800 টাকা করে জোড়া এখানে এগুলি হলো 800 টাকা জোড়া নিচের খাঁচাতে কিছু দেখা যাচ্ছে হ্যাঁ নিচের খাঁচাতে দেখা যাচ্ছে এগুলো হলো ছোট বাচ্চাগুলো এগুলো বিক্রি করে আমরা 400 টাকা করে জোড়া আচ্ছা এগুলি 400 টাকা করে জোড়া বিক্রি করেন এখানে দেখা যাচ্ছে এগুলি কি কি মিউটেশন আছে এটা হলো লাপিং ডব বলে এটা হলো লাপিং ডব হোয়াইট ডব আছে এগুলো অস্ট্রেলিয়ান ডব এটা রাখা যাবে আপনার 1200 টাকা করে জোড়া 1200 টাকা জোড়া ওইখানে কিছু বাজিগার দেখা যাচ্ছে ওগুলি বাজিগার কি ইংলিশ না ওটা হলো বাংলিশ বলে বাংলিশ আচ্ছা ওগুলির দাম কত ওইগুলা বিক্রি করতেছে আমরা 1200 টাকা 1500 টাকা এরকম দামে হ্যাঁ এখানে দুই পিস পাখি দেখা যাচ্ছে এটা কি এটা হলো আপনি যে ঘুঘু পাখি ডায়মন্ড ডপ এটা 1500 টাকা করে জোড়া আচ্ছা এই ডায়মন্ড ডপটা 1500 টাকা আচ্ছা এখানে কিছু ডায়মন্ড ডপ দেখা যাচ্ছে এগুলি বয়স কেমন এটা বয়স আপনার যে 7 থেকে 8 মাস দাম কত যাচ্ছে এটা একই দাম 1500 টাকা করে জোড়া আচ্ছা এই ডায়মন্ড ডপগুলি 1500 টাকা জোড়া এগুলি কি অ্যাডাল্ট হয় কয় মাসে এটা অ্যাডাল্ট হয় আপনার 8 9 মাসে অ্যাডাল্ট হয়ে যায় আচ্ছা এগুলি বয়স কত এটা বয়স আপনার 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস এই নিউ অ্যাডাল্ট এগুলি হলো নিউ অ্যাডাল্ট আচ্ছা আকিব ভাই উপরের খাঁচাতে কিছু লাভ বার্ড দেখা যাচ্ছে এই লাভ বার্ড গুলির মিউটেশন এবং দাম বলেন এটা হলো আপনার লোটিনো লাভ বার্ড এটা হলো আপনার যে অ্যাডাল্ট রানিং পেয়ার এটা রাখা যাবে আপনার 5500 টাকা জোড়া ঠিক আচ্ছা এখানে এক জোড়া দেখা যাচ্ছে এটা হলো অফলাইন এটা রাখা যাবে আপনার 8000 টাকা করে জোড়া আচ্ছা ওইখানে দেখা যাচ্ছে এটা হলো ফিশার জাত এই ফিশারটা রাখতে হবে আপনার 4500 টাকা জোড়া আচ্ছা এখানে কিছু লাভ বার্ড দেখা যাচ্ছে এটা রাখা যাবে আপনার 6000 টাকা জোড়া এটা হলো ফিশার এটা লোটিনোর সাথে ক্রস হয়ে বেরিয়েছে ফিশারটা আচ্ছা সামনে খাঁচাতে এটা একই ফিশার আপনার ক্রস হয়ে বেরিয়েছে অরিজিনাল ফিশার হলো আপনার লোটিনোটাই ওই লোটিনোটা হলো অরিজিনাল আচ্ছা ঠিক আছে এখানে কিছু জাবা দেখা যাচ্ছে হ্যাঁ এটা হলো হোয়াইট জাবা এটা এটা রানিং পেয়ার এগুলো রাখতে পারবো আপনার 2500 টাকা জোড়া এটা হলো লাস্ট ফিক্স আচ্ছা এই 2500 টাকা জাবা এটা হলো ফিক্সড প্রাইস এখানে কিছু বাজিগার দেখা যাচ্ছে হ্যাঁ এটা হলো নরমাল বাজিগার এই যে এটা না এটা হলো আপনি যে এটা নরমাল বাজিগার এটা হলো নরমাল আর এটা এটা হলো আপনি বাংলিশ 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 মানে কি এটা হলো ইংলিশের ছোট জাতটা ইংলিশ এবং নরমালের সাথে ক্রস হ্যাঁ ক্রস হয়ে বেরিয়েছে এটা আচ্ছা এখানে কিছু বাজিগার এবং এটা কি দেখা যাচ্ছে লং টেল প্রিন্স বলে এটাকে আচ্ছা প্রিন্স পাখি দেখা যাচ্ছে লং টেল এই জোড়া কত এটা রাখতে পাবো আপনার 3500 টাকা জোড়া আচ্ছা এই জোড়াটার দাম 3500 টাকা তো আমরা সামনে দেখতে পাচ্ছি বাজিগার এটা হলো বাংলির বাজিগার এটা একই এটা রাখতে পাবো আপনার 2000 টাকা জোড়া এটা কালারের উপর ডিফারেন্স আচ্ছা এই বাংলিশ বাজিগারটা 2000 টাকা জোড়া এখানে ককাটেল দেখা যাচ্ছে এটা মিউটেশন বলেন এটা মিউটেশন পাল আছে আপনার একটা আর আপনার যে গ্রি আছে তিনটা এগুলো রাখতে পারবো আপনার 5500 টাকা করে জোড়া রাখতে পারবো আমি বয়স কম আছে একটু 4 মাস 5 মাস 5500 টাকা জোড়া বয়স হলো 4 থেকে 5 মাস এখানে কিছু প্রিন্স পাখি দেখা যাচ্ছে হ্যাঁ এটা হলো আপনার লং টেল প্রিন্স ওই একই দাম আপনি 3500 টাকা করে জোড়া এগুলো 3500 টাকা করে জোড়া এগুলির বয়স কি একই এগুলো অ্যাডাল এটা হলো আপনি বেঙ্গলি এটা 800 টাকা করে জোড়া আচ্ছা বেঙ্গলি প্রিন্স 800 টাকা জোড়া এখানে কিছু কালারফুল পাখি দেখা যাচ্ছে প্রিন্স পাখি এগুলির মিউটেশন কি এটা হলো আপনি যে গোল্ডিয়ান প্রিন্স বলে এটাকে এটা যদি আপনি যে মিউটেশন আছে ইয়েলোটা হলো ইয়েলো গোল্ডিয়ান আর একটা হলো রেড গোল্ডিয়ান
এটা রেডটা রাখতে পারবো আপনার 4000 টাকা জোড়া, আর ইয়েলোটা রাখতে পারবো আপনি 5000 টাকা করে জোড়া। আচ্ছা আতিক ভাই, আপনার এখানে অনেক বিদেশি বার্ড দেখলাম, তো আপনার এখানে আরো কিছু আইটেম আছে? পার্সিয়ান ক্যাট, এই যে পার্সিয়ান ক্যাট আছে, পার্সিয়ান ক্যাট আমি বের করে দেখাই। আপনি আচ্ছা, আমরা এখানে একটি পার্সিয়ান ক্যাট দেখতে পাচ্ছি, চমৎকার সাইজের একটি পার্সিয়ান ক্যাট। আচ্ছা, এই ক্যাটটা সম্বন্ধে বলেন। হলো আপনার এটা পার্সিয়ানের ভিতরে একটা কোয়ালিটি, এটা হলো সেমি পান্স, সেমি পান্স। এর চোখটা দেখেন ব্লু আই, চোখটা দেখেন ব্লু আই, ব্লু আই। বয়স, এটা বয়স আপনার 1 বছর মেল। এটা বিড়ালটা, বিড়ালটা হলো ছেলে বিড়াল, এটা হলো ছেড়ে বিলার। এটা দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি আমরা 25000 টাকা। 25000 টাকা দাম চাচ্ছেন ভাই? তো এটা নরমাল কোনো বিড়াল না, এটা নরমাল কোনো বিড়াল না, এটা হলো সেমি পান্স, সেমি সেমি পান্স, লংকোট, লংকোটের বিড়াল। এটা পার্সিয়ান, আমরা লংকোটের একটি বিড়াল দেখলাম। আর এখানে এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে, এটা হলো কাগজি কবুতর, রাখতে পারবো আপনি 1200 টাকা করে জোড়া রাখতে পারবো। কাগজি কবুতর 1200 টাকা জোড়া। আর এখানে দেখা যাচ্ছে আপনার লক্ষা আছে, এমনকি আপনার যে লক্ষা, আর ওটা হলো সিলভার সিরাজি, সিরাজিটা রাখতে পারবো আপনি 4000 টাকা, লক্ষাটা রাখতে পারবো 1 পিস 1200 টাকা। এখানে এখানে আরো কিছু কবুতর দেখা যাচ্ছে, এটা হলো আপনার দেশি কবুতর, এটা গিরিবাস বলে, এটাকে জোড়া রাখতে পারবো 800 টাকা করে জোড়া রাখতে পারবো। আচ্ছা, এখানে এক পিস সিঙ্গেল দেখা যাচ্ছে? হ্যাঁ, এটার একটা বিক্রি করে দিছি আমরা, এটা একটাই আছে, এটা হলো ফিমেল, এটা হলো মেয়ে কবুতর। এটার দাম কত? এটা রাখতে পারবো আপনি 400 টাকা রাখতে পারবো। আচ্ছা, এই কবুতরটির দাম 400 টাকা। এখানে এক পিস বিড়াল দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হলো মিক্সড ব্রিড, এটা হলো পার্সিয়ান আর দেশি সাথে ক্রস, এটা রাখা যাবে আপনার 2000 টাকা। আচ্ছা, এই বিড়ালটা আমাদের দেশি এবং পার্সিয়ানের সাথে মিক্স ব্রিড হয়েছে, এটার দাম রাখতে পারবে 2000 টাকা। নিচে কিছু বেবি দেখা যাচ্ছে, এটা হলো আপনার যে নিচে দেখা যাচ্ছে বেবি, এটা হলো আপনার মিক্সড ব্রিড, এটা হলো পার্সিয়ান দেশি সাথে ক্রস, কিন্তু বাচ্চাগুলো বের হয়েছে আপনার পুরো ফুল পার্সিয়ান, পুরো ফুল পার্সিয়ান বেরিয়েছে বাচ্চাগুলো। এটা লং কোটের বাচ্চা, এটা হলো ডল ফেস, লং কোটের বাচ্চা এগুলো। এটার পার্সিয়ান দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি 10000 টাকা। এই বিড়ালটার দাম 10000 টাকা? আচ্ছা, এটা কি খাবার খাওয়া শিখছে? এখনো খাবার শিখে নেই, এটা এখনো খাবার শিখে নেই, আরো সপ্তাহে গেলে খাবার শিখে যাবে। ঠিক আছে, তো এখানে মোট কয়টা বাচ্চা আছে আপনার? এখানে মোট বিড়ালের বাচ্চা আছে আপনার 4টা, মা সহ 5টা। আচ্ছা, এখানে 4টা বাচ্চা দেখা যাচ্ছে এবং মা সহ মোট 5 পিস। আপনি কি সবগুলি একসাথে বিক্রি করবেন অথবা সিঙ্গেল বিক্রি করবেন? আমার এখন নিয়ত নেই বিক্রি করা, যত পর্যন্ত খাবার যা না শিখবে তত আমি বিক্রি করবো না, কি কারণ দেখা যায় এখন আমি বিক্রি করলাম, কেউ টেক কেয়ার যদি না করতে, কেয়ার যদি না করতে পারে, তখন দেখা যায় একটা বাচ্চা মারা গেল, তো বাচ্চা মারা গেলে এটা খারাপ, আমার নিজেকে নিজের কাছে খারাপ লাগে, তো এখন আমি সেল করবো না, এই কারণে আমরা এটা ঢেকে রাখলাম। আচ্ছা, তো দাম যে বলেন এখন বিক্রি করবো না, এটা দাম আবার তো আমরা চাচ্ছি 10000 টাকা, কিন্তু এখন বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার এখানে স্পেশাল একটা আমরা জিনিস দেখলাম, এটা একটু বের করে দেখানো যায়? এটার নাম হলো গিনিপিক, বাহিরের আপনার যে শিবা, এটার নাম হলো শিবা গিনিপিক। এটা বাহিরের না, বাহির থেকে না, এই গিনিপিক আপনার কাছে কয় পিস আছে? এটা আমার কাছে আছে 2 পিস। এটা হচ্ছে শিবা না? শিবা, শিবা গিনিপিক। হ্যাঁ, শিবা গিনিপিক। আপনার কাছে 2 পিস আছে, মেল ফিমেল? এটা মেল ফিমেল আছে, এখানে যে কনফার্ম মেল ফিমেল আছে, এখানে চেক করা যায়, এই যেটা মেয়ে ওটা হলো ছেলে, মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে। এটা দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি আমরা 12000 টাকা। এটা দুইটা আছে, এটা যাচ্ছে 12000 টাকা, আর বাংলাদেশে আছে মাত্র 2টা, এটা বেশি নেই। আচ্ছা, এটা বাংলাদেশে মাত্র 2 পিসই আছে? 2 পিস বলতে কি আপনার কাছে যে 2 পিস এই পিস? না না, পুরো বাংলাদেশে আছে 2 পিস, এই আমার কাছেই আছে। আচ্ছা, অনলি আপনার কাছে 2 পিস দেখা যাচ্ছে, মেল ফিমেল এক জোড়া এটাই আছে, আর নাই বাংলাদেশে? আচ্ছা, আমরা 1 পিস গিনিপিক দেখলাম, এটা হলো শিবা, শিবা গিনিপিক, এবং এই জোড়াটার দাম হলো 12000 টাকা। তো বাংলাদেশে এই 2 পিসই আছে বর্তমানে, আর এই গিনিপিক নাই। তো এই গিনিপিকটা কি খায় আমাদের দেশে, পালা এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এটা দেখা যায় আমাদের কাঁচা শাকসবজি খায়, দেখা যাবে কলমি শাক দিলেন, গাজর দিলেন,
খিরাই দিলেন, এগুলা দিলেই হয়, ভাত ভুত দিলেই হয়, এটা আহামরি কোনো কিছু খায় না, এটা বাংলাদেশের খাবারে খেতে পারে এটা। তো এটা কি বাংলাদেশে ব্রিডিং এর কোনো সমস্যা হয়? এখনো ব্রিডিং হয়নি, এখন আমরা মাত্র আনলাম এটাকে দুইটা, তো দেখায় এখন ব্রিডিং হবে ইনশাল্লাহ, এটা ব্রিডিং হবে। এটা কি অ্যাডাল্ট? এটা পুরো ফুল অ্যাডাল্ট। হ্যাঁ ভাইয়ের এখানে যা আছে আমরা দেখলাম, এবং ওনার এখানে পাখি এবং বিড়ালের খাবার আছে, আমরা খাবারগুলি সম্বন্ধে জানি। বিড়ালের জন্য বেস্ট খাবার কোনটা? বিড়ালের জন্য খাবার সবচেয়ে বেস্ট হলো আপনার, দেখা যায় যদি বাচ্চা বিড়াল হয় তাহলে আপনি এই যে লারা যে খাবারটা আছে, এই লারা খাবারটা আপনি দিতে পারেন। লারা খাবারটা খুবই ভালো, খুবই ভালো, 2 কেজি, এটা হলো 2 কেজি খাবারটা, এটা 2 কেজি খাবার, লারা খাবারটা খুবই ভালো, এটা রাখা যাবে আপনার একদম 800 টাকা। আচ্ছা 2 কেজি লারা, এটার দাম হলো 800 টাকা, বিড়ালের জন্য এটা বেস্ট না? আচ্ছা বিড়াল আর কি কি খাবার খায়? আর যদি বিড়ালকে যদি আরও যদি ভালো উন্নত ই দেন, যদি বাচ্চা বিড়ালের জন্য, তাহলে আপনি পাউন্স দিতে পারেন, এই পাউন্স আছে, উইস্কেজের পাউন্স ভালো, তারপর আপনার জাঙ্গালের পাউন্সটা ভালো, এই দুটো পাউন্সটা সবচেয়ে বেস্ট বাচ্চা বিড়ালের জন্য, এই দুটো পাউন্স সবচেয়ে বেস্ট, এটা রাখতে পারবো আমরা 70 টাকা করে রাখতে পারবো পার প্যাকেট, 70 টাকা করে। একটা বিড়ালের এইসব খাবার খাওয়ালে মান্থলি কত টাকার অথবা কত পিস খাবার লাগে? আনুমানিক বিড়ালে কি যদি আপনি খাওয়ান তাহলে আনুমানিক আপনার টাকা খরচে যাবে, সবচেয়ে কম মাসে আপনার যাবে 4-5 হাজার টাকা খরচ আছে মাসে একটা বিড়ালে, 4-5 হাজার টাকা খরচ হবে। এটা কি বিড়ালের জন্য? এটা যে কোনো বিড়াল, পার্সিয়ান হোক, দেশি হোক, মিক্সড ব্রিড হোক, সব জাতের বিড়ালের জন্য, সব বিড়ালই খেতে পারে। এইখানে কিছু খাবার দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হলো অ্যাডাল্ট বিড়াল, এটাও 2 কেজি, এটা দাম পড়বো আপনার 750 টাকা। ওই যে আমরা লারা যে দেখলাম 2 কেজি, সেটা আর এটা কি একই খাবার, কোম্পানি আলাদা? কোম্পানি আলাদা, হ্যাঁ কোম্পানি আলাদা, এটাও খাবারটা ভালো, প্রিমিয়াম খাবারটা খুবই ভালো, এর নাম হলো ইন্টার, এটা হলো ইন্টার। আচ্ছা বিড়ালের অনেক কোম্পানির খাবার আছে, উপরে লারা আছে, ইন্টার আছে, এবং তারপর আপনার যে ই খাবার আছে আপনার জাঙ্গাল আছে, জাঙ্গাল খাবারটা আবার সবচেয়ে বেস্ট, এটা হলো এক কালার, কোনো কালার নেই, কোনো কালার নেই চিকেন খাবারটা, এটা খুবই সবচেয়ে উন্নত মানের একটা খাবার, এটা এটা আমরাও বিড়ালে খাওয়াই, খাবারটা এত পরিমাণে ভালো যে বলার বাইরে, খুবই সুন্দর একটা খাবার এটা। এটার প্রাইস কত? এটা প্রাইস রাখা যাবে, এটা হলো 1.5 কেজি, এটা রাখতে পারবো আপনার একদম 600 টাকা, এটা 1.5 কেজি 600 টাকা। তারপরে আচ্ছা এরকম খাবার, এক প্যাকেট খাবার একটা বিড়ালের, অ্যাডাল্ট বিড়ালের কতদিন যায়? এটা যদি আপনি যদি 2 বেলা করে খাওয়ান তাহলে আপনার নর্মালি যাবে 2-3 সপ্তাহ চলে যাবে, নর্মালি 2-3 সপ্তাহ যাবে, তার মানে 1 মাস হবে না, 1 মাস হবে। আচ্ছা বিড়ালের এই খাবারের সাথে আর কি কি খাবার দিতে পারবেন? তারপর পাউন্স আছে, পাউন্স এগুলোকে দিতে হবে, তারপরে আপনি যে ক্যালসিয়াম আছে, টিটটা নিয়ে আমার কাছে এখন বর্তমান মার্কেট শর্ট, তারপর ক্যান আছে, ক্যান এই ক্যানটাও বিড়ালকে দিতে হবে, এগুলো হলো ওদের জন্য সবচেয়ে ভালো খাবার, এগুলো এটা দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, গ্রোথ ভালো হয়, লোম ভালো থাকে। ক্যান আমরা বিড়ালের খাবার দেখলাম, খাবারের মধ্যে আর কি খাবার আছে আপনার কাছে? আমার কাছে এখন পাখির খাবার আছে, এই যে ককাটেল খাবার আছে, এটা বাইরের খাবার, এটা রাখতে পারবো আপনার 300 টাকা, এই খাবারটা খুবই ভালো, এটার ভিতরে কালার ফুড দেওয়া আছে, এই কালার ফুড দেওয়া আছে, এটা খেলে আপনার পাখির গ্রোথটা ভালো থাকবে, পাখির কালার যাবে না, কালার আরও সুন্দর হবে। এই তারপর আমাদের কাছে আরও পাখির, এখানে পরিমাণ কতটুকু? এটা পরিমাণ আছে আপনার 1 কেজি, 1 কেজি খাবার 300 টাকা। তারপরে এই আপনার কাছে আরও দেখাচ্ছি আমি, আমার কাছে আরও আছে ককটেলের খাবার, এই একটা ককটেলের খাবার, এটাও খাবারটা খুবই ভালো, এটা খাবারটা, এটা লাভবার্ড ককটেল দুটো পাখি খেতে পারবে, এমনকি আপনি টিয়া টিয়া, তারপর যে আপনার লাভবার্ড ককটেল, বড়ো বড়ো যে পাখি আছে ওটাও খেতে পারবে, এটাতে দানা মানা সবই দেওয়া আছে, বড়ো দানা আছে, এটাই ধরে সব দেওয়া আছে, এটা খাবারটা খুবই ভালো, এটাও সেম দাম, এটাও রাখতে পারবো আপনার একদম 300 টাকা। তারপর আমি দেখাচ্ছি আপনার, আমাদের কাছে বাজিয়ারে খাবার আছে, তারপর আমাদের কাছে বাজিয়ারে খাবার আছে, বাজিয়ারের খাবারটা দেখাই, তারপর এই যে ময়নার খাবার, এই যে ময়নার খাবার, এটা ময়নার খাবার হলো 400 গ্রাম,
এই খাবারটা খুবই ভালো। এটা থাইল্যান্ডের খাবার, এক নম্বর খাবার। এটা রাখা যাবে আপনার একদম 150 টাকা প্যাকেট। তারপর হলো আপনার আমাদের কাছে আরও খাবার আছে, এই বাজিয়ারে খাবার, এই যে বাজিয়ারে খাবার, এই খাবারটাও ওই কোম্পানি ওই ব্র্যান্ডের খাবারটা। খাবারটা এটা পরিমাণে খুবই ভালো, 1 কেজি প্যাকেট। আর এটা যে কালারফুড দেওয়া আছে, এটা খুবই সুন্দর একটা খাবার। এটা খাওয়ালে পাখির গ্রোথ সুন্দর থাকে, কালার নষ্ট হয় না। এই যে কালারফুড দেওয়া আছে, ভিটামিন মিটামিন সব কিছু দেওয়া আছে। এটা দিলে আপনার কোনো ভিটামিন লাগবে না, কোনো ক্যালসিয়াম লাগবে না, সব কিছু একবারে তৈরি হয়ে এটা হচ্ছে। এটার দাম পড়বে মাত্র 300 টাকা। তারপরে বিড়ালে খাবার, এই যে বিড়ালে খাবার আবার দেখাচ্ছি আমি, বিড়ালে এই যে ম্যাও খাবারটা, ম্যাও খাবারটা ভালো একটা ব্র্যান্ড একটা খাবার। এটা এই ব্র্যান্ডটা খুবই ভালো, এটা খেলে বিড়ালের পেট খারাপ হবে না, লোম নষ্ট হবে না, এটা খেলে বিড়াল ভালো থাকবে অনেক। খুবই ভালো একটা খাবার, এটা উন্নত মানের খাবারটা। এর দিয়ে তারপরে যে এখানে খাবার আছে আপনার 4 কেজি ডোবো, এই 4 কেজি খাবারটা ডোবো খাবার। এটা আপনার যে খাবারটা এত পরিমাণে ভালো যে বিড়াল খেলে, বিড়ালের মনে দেখা যায় কোনো সময় আপনার বিড়ালকে নতুন কোনো খাবার দিলে পেট খারাপ করে বা বমি করে, এই খাবারটা দিলে পেটও খারাপ হবে না, বমিও করবে না। এই খাবারটা খুবই ভালো, 4 কেজি, দামও কম, মাত্র 1250 টাকা। এটা হলো 4 কেজি পুরা ওজনে, 4 কেজি। তারপর এখানে দেখা যাচ্ছে আপনার মিটো, এখানে আছে মিটো খাবার। মিটো খাবারটাও ভালো, খারাপ না, মোটামুটি ভালো এই খাবারটা। মিটো 1 কেজি, এটা রাখা যাবে আপনার 350 টাকা। মিটো 1 কেজি প্যাকেট। পাখির খাবারের মধ্যে আমার কাছে এখন বর্তমান পাখির খাবার আর নেই, অ্যান্ড পাখির চাহিদা কম, তো এই কারণে পাখির খাবার আমাদের বেশি ওঠানো হয় না এখন। বিড়ালের চাহিদা বেশি, বিড়ালের চাহিদা বেশি, এ কারণে আমরা বিড়াল উঠাই, বিড়ালে খাবার উঠাই। কুকুরও এখন, কুকুরের চাহিদাও নেই, কুকুরের চাহিদাও কমে গেছে অলরেডি। দর্শক, আমরা বিলাল ওয়ার্কশপের পাখিগুলি দেখলাম এবং সাথে বিড়াল ছিল, কবুতর ছিল দেখলাম, এবং তাদের যে খাবারগুলি বিড়ালের এবং পাখির খাবারগুলি সেগুলি দেখলাম। বিড়াল এবং পাখির খাঁচা আছে, ব্যাগ আছে দেখা যাচ্ছে, ওপরে ব্যাগ দেখা যাচ্ছে, খাবার দেখা যাচ্ছে। তো আপনাদের শপের লোকেশন এবং ফোন নাম্বার? এটা হলো কাটাবন, কাটাবন আপনার টপ 10 অপোসাইডে পাখির দোকান। এটাই এটা লোকেশন জানলাম। আপনাদের ফোন নাম্বার? ফোন নাম্বার হলো 019, এটা হলো আমার পার্সোনাল নাম্বার, 01922537444। এটা হলো আমার পার্সোনাল নাম্বার, যে কোনো জিনিস যদি লাগে আপনাদের কাছে, এটা আমি রিকোয়েস্ট করলো আপনি ফোন দিয়ে আমাকে বলবেন, আমি আপনার জন্য জিনিসটা রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। ওনার সাথে ফোনে আলাপ করে তারপর এই দোকান থেকে এসে নিতে হবে। আপনার তো ডেলিভারি দেন না? আমরা ডেলিভারি আমার দেই, কিন্তু এতটা না, এখন লোক শর্ট তো, এই কারণে আমরা ডেলিভারি। ডেলিভারির যে ফাংশনটা সেটা আপাতত বন্ধ আছে, ওনারা ফোনের মাধ্যমে আপনারা জানবেন ওনাদের কাছে কী আছে, আপনারা এখান থেকে এসে নিয়ে যাবেন। এখানে অনেক পশু পাখির খাবার, পশু পাখির খাবার আছে এবং বিভিন্ন রকমের পশু পাখি আছে। বিল্লাল হোয়াটসঅ্যাপের সব কিছু দেখলাম, জানলাম, তো পরবর্তীতে আবার ওনাদের আপডেট দেওয়া হবে। তো ভিডিওটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।